তোমরা ভীষণ সুইট কাপল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। চলো। আর এরপর আমরা শুরু করতে চলেছি আমাদের পরবর্তী রাউন্ড। আমাদের পরবর্তী রাউন্ড হলো রান্না করার রাউন্ড। ইয়েস 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 ইয়েস। আপনারা জানেন যে আমাদের কাপলরা কিছু টাকা রোজগার করেছিল এবং সেই রোজগারের টাকা দিয়ে তারা করেছিল বাজার। সেই বাজারের জিনিসপত্র দিয়ে এখন তারা তৈরি করবে দুর্দান্ত সব খাবারের পদ, আর তার উপরেই হবে জাজমেন্ট। শুরু করছি আমাদের গেম শো এর শেষ রাউন্ড, রান্নার রাউন্ড। বলো বলো বাবা বাবা বলো, বাজি বাজি বাজি। আমি তো চাই অঙ্কিত জিতুক। বলছো ভালো, পালের গোদার দিমাগটা একটু ভেঙে যাক। তার মানে তুই চাইছো কথা হেরে যাক? না তা চাইছি না, কি বলবো, গোল মেলে না ভাই। এই তুমি তুই একটা ফোন করতো। তাকে ওমা কোথায় ফোন করবে, খেলার ওখানে? হ্যাঁ, কি ফোন করে বল যে কথা মা জুনিমাকে যেন বাইরে রেখে কম্পিটিশনটা হয়, পালের গোদা আর অঙ্কিতকে যেন রাখা হয়, পালের গোদা যেন হেরে যায় আর অঙ্কিত জিতে যায়, তারপর আমি দেখছি। থামো, এরকম হয় নাকি? এমনিতেই আমার অগ্নি দাদুভাইকে রান্না বান্নার ব্যাপারে হারানো অত সহজ নয়, বুঝলে বাবা? এটা কিন্তু মা খুব খাঁটি কথা বলেছে, বুঝলে? তবে আমি তো চাই ওরা দুজনেই জিতবে, কিন্তু মনে হচ্ছে কেন জানি না যে অগ্নি জিতে যাবে। আমার ছেলে কম কিসের? হ্যাঁ অবশ্য হেরে একটা কারণেই যেতে পারে, যেহেতু জুনি ওর সাথে আছে। নে 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 তাড়াতাড়ি জিঞ্জারটাকে জুলিয়ান কাট, ঠিক আছে, অনিয়নগুলো ডাইস কর, আর গালিটাকে ভালো করে ফাইন চপ কর। এরা আবার কারা? কারা মানে আরে কি কারা মানে আবার কি? আরে জিঞ্জার, জিঞ্জার মানে আদা, বুঝতে পেরেছি, কিন্তু জুলিয়ানটা কে? জুলিয়ান কে? কপাল আমার, জুলিয়ান মানে আদাটাকে সরু সরু করে লম্বা লম্বা করে কাট, আর পেঁয়াজটাকে চপ কর, আর গার্লিকটাকে ফাইন কুচি কুচি করে কাট একদম। এভাবে বললেই হয়, বাঙালির ছেলে এসব জুলিয়ান টুলিয়ান বলছে। শোন না, কথা কম বলে কাজটা কর না প্লিজ। কাট কাট ব্রেডগুলো কাট তাড়াতাড়ি। আরে কি করছিস, কি এত পাতলা পাতলা করে ব্রেডটা কাটছিস কেন? না না মানে এত মজা খাওয়া তো ভালো না। না আবার আবার শোন, তুই কি বাড়াবাড়ি করবি না কিন্তু। এই তো পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।